নমস্কার, গল্পের খাতা চ্যানেলে তোমাদের স্বাগত। নতুন গল্প নিয়ে আবার তোমাদের কাছে ফিরে এলাম। আজকের আমার নতুন গল্প হলো চন্দ্রাণী। রানী লীলাবতী রোজকার মতো আজও প্রাতঃভ্রমণ সেরে ফিরছিলেন। দূরে দেখতে পান তিনি ধুধু করছে নদীর ধারে বালি। সেখান দিয়ে যখন যাচ্ছিলেন পরিবেশটা বেশ মনোরম লাগছিল। হঠাৎ এই মনোরম আবহাওয়ার চাদর কাটিয়ে একটি বাচ্চার কন্দনধ্বনি বাতাসে ভেসে আসতে লাগলো। রানী বড় বিচলিত হলেন। মাহুতকে বললেন যে চলো তো। মাহুত কান্নার অনুসরণ করতে করতে একেবারে নদীর ধারে এসে উপস্থিত। রানী দেখলেন দুটি চাঁদের মতো শিশু নদীর ধারে একটি কাপড়ের ওপর শুয়ে শুয়ে কাঁদছে। রানীমা হাতির পিঠ থেকে নেমে আসেন তত্তর করে এবং মাহুতকে বলেন, বলাই একটু ঘুরে দেখ তো, কার বাচ্চা? মাহুত বলাই বেশ কিছু দূর খোঁজেন, অনেকক্ষণ খোঁজেন, কিন্তু কাউকে তিনি পেলেন না। রানী লীলাবতী বুঝতে পারেন এই বাচ্চাগুলো কেউ ফেলে রেখে গেছে। রানীমা বাচ্চা দুটিকে কোলে তুলে নেন এবং রাজপ্রাসাদে ফিরে আসেন। রাজা বিক্রমশীল রানী লীলাবতীকে বাচ্চা কোলে প্রাসাদে ঢুকতে দেখে আশ্চর্য হন। লীলাবতীর কাছে তিনি যান। তখন রানীমা সমস্ত কথা খুলে রাজাকে বলেন। রাজামশাই শুনে বলেন, বাহ, বেশ ভালো কাজ করেছ, নিজের সন্তানের মতো করে তুমি মানুষ করো। রানীমা মৃদু হাসেন। রানীমার নিজের কিন্তু একটি পুত্র সন্তান রয়েছে, কিন্তু তবুও এই দুটি কন্যা সন্তানকে নিজের সন্তানের মতোই লালন পালন করবেন বলে তিনি স্থির করেন। এইভাবে চলতে চলতে 5টি বছর কেটে গেল। রানীমা দুটি কন্যা সন্তানের নাম রেখেছেন চন্দ্রাণী এবং ইন্দ্রাণী। চন্দ্রাণী এবং ইন্দ্রাণী এখন বেশ বড় হয়েছে। চন্দ্রাণী গৃহকাজে বড় নিপুণা, পরিশ্রমী, সৎ স্বভাব, তেমনি সবার আদরের। চন্দ্রাণীও সবার আদরের, কিন্তু চন্দ্রাণীকে দিয়ে সে সমস্ত কাজ করিয়ে নিত। যেমন ঘরদোর গুছিয়ে রাখা, বাগান পরিষ্কার, ঘরকন্নার কাজ, সমস্ত কিছু। ইন্দ্রাণী সারাদিন খাওয়া দাওয়া করত এবং চুপচাপ শুয়ে থাকতো। রানীমা কিন্তু এই বিষয়গুলো অতটাও নজর দিতেন না। দেখতে দেখতে আরও 10টা বছর এভাবে কাটল। চন্দ্রাণী এবং ইন্দ্রাণী এখন যুবতী। চন্দ্রাণীর গায়ের রং একটু চাপা, অন্যদিকে ইন্দ্রাণী অতীব সুন্দরী। ইন্দ্রাণী এতই রূপবতী যে নিজের রূপের অহংকারের রাজার ছেলের সাথে সে ভাব জমাতে থাকে। ভাই হওয়ার কথা, কিন্তু সে ভাব জমাতে থাকে এবং ভাবে এই রাজ্যের রানীর কাছে বড় হয়েছে সে, যদি রানীমার জায়গাটা সে ভবিষ্যতে পায় তাহলে তো সোনায় সোহাগা। ইন্দ্রাণী সর্বদা রাজার ছেলের প্রতি নজর রাখতে থাকে। অন্যদিকে চন্দ্রাণী ইন্দ্রাণীর ঘরকন্নার সমস্ত কাজ করে দিতে থাকে এবং তার সাথে সাথে মাঝে মাঝে রাজার যে যুদ্ধের জায়গা, যুদ্ধের সেনারা রয়েছেন, তাদের সাথে গিয়ে যুদ্ধবিদ্যাটা বেশ ভালো করে রপ্ত করেছেন, বড় পারদর্শী হয়েছেন। কিন্তু রাজা রানীমাকে না জানিয়েই সে সেটাতে চুপচাপ থাকে। ইন্দ্রাণীর রূপের ছটায় এবং তার নরম নরম কথায় রাজা বিক্রমশীল এবং রানী লীলাবতী ঠিক করেন যে তাদের একমাত্র পুত্র রাঘবের সাথে বিবাহ দেবেন। ইন্দ্রাণীর সাথে রাজপুত্র রাঘবের বিবাহ অনুষ্ঠান হতে চলেছে। রাজ্যে আনন্দের বন্যা বয়ে চলল। সাজসাজ রথ ছড়িয়ে পড়ল চারিদিকে। এই সময়ই হঠাৎ পাশের রাজ্য ক্ষেত্রপুরা থেকে অসংখ্য সৈন্য রাজ্য আক্রমণের জন্য প্রবেশ করতে শুরু করে। প্রহরী মারফত কথাটা রাজার কানে যায়। রাজার মাথায় আকাশ ভেঙে পড়ে। পাশের রাজ্য তো বড় বন্ধু রাজ্য ছিল, হঠাৎ কি হলো? একসময় রাজা বিক্রমশীল কতই না তাদের সাহায্য করেছেন, তার প্রতিদানে এই
রাজা বিক্রমশীল এ বিষয়ে অভিজ্ঞ যে ক্ষেত্রপুর রাজ্যের রাজার চতুর্থ পুত্র বেশ বলবান, তার সামনে অন্য কোনো রাজ্যের শক্তি নাম মাত্র। রাজা চিন্তায় পড়ে গেলেন এবং স্থির করলেন ক্ষেত্রপুর রাজের রাজার কাছে তিনি আত্মসমর্পণ করবেন, এটাই ঠিক হবে। ইন্দ্রাণী বড় চিন্তায় পড়ে গেলেন, এখন তো বিক্রমশীল রাজা শক্তিশীল হবে, শক্তিহীন হয়ে যাবে, তাহলে তাহলে কি হবে? রাজার ছেলে তো আর রাজা হবে না, রাজা যদি হেরে যায় তাহলে তার রাজ্য বললে তো কিছু রইল না, তাহলে ইন্দ্রাণী রানী হবে কি করে? অনেক ভাবনা চিন্তার পর ইন্দ্রাণী জানিয়ে দেয় রাজাকে যে সে ক্ষেত্রপুরের রাজার চতুর্থ ছেলেকে বিবাহ করতে চায়। রাজা বেশ কিছুক্ষণ ভাবলেন, এটাও ভাবলেন যে খারাপ সময়ে সবই খারাপ হয়। রাজা খাওয়া দাওয়া ছেড়ে দিলেন, শোকে বিহ্বল হয়ে পড়লেন। এমন সময় রাজ্যের প্রধান সেনাপতি এসে খবর দিলেন, রাজামশাই বিপদ শেষ হয়ে গেছে। কি কি বললে তুমি? রাজামশাই ঘুরে তাকালেন। প্রধান সেনাপতি বললেন, হ্যাঁ রাজাবাবু, যা শুনছেন ঠিকই শুনছেন, আপনার পুত্র শত্রুগণকে এক নিমেষে হারিয়ে দিয়েছে। রাজা বললেন, আমার পুত্র? সেনাপতি হেসে বললেন, মহারাজ, আপনার পালন করা পুত্রের মতো কন্যা চন্দ্রাণী রুদ্রমূর্তি ধারণ করে সমস্ত আক্রমণকারীকে শেষ করেছেন, তাই নাকি? রাজা আনন্দে দৌড়ে গেলেন চন্দ্রাণী এবং ইন্দ্রাণীর ঘরে, গিয়ে দেখলেন চন্দ্রাণী ইন্দ্রাণীর পায়ে তেল ডলছে। চন্দ্রাণী মাথা নিচু করে রাজামশাইয়ের সামনে এসে দাঁড়ালেন, ইন্দ্রাণীর ঠায় পায়ের ওপর পা তুলে বসে রইল। রাজামশাই চন্দ্রাণীর মাথায় হাত দিয়ে তাকে বললেন, তুই শুধু আমার পালিতা কন্যা নোস, আজ থেকে তুই আমার পুত্রবধূও বটে। ইন্দ্রাণীর মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল, তবে একটু হাসিও পেল বটে। চন্দ্রাণী রাজামশাইয়ের দিকে মাথা তুলেও চাইলেন না। রাজামশাই ইন্দ্রাণীকে বললেন, তুই আমার হবু পুত্রবধূর বোন, তুই আজ থেকে আমার মেয়ে নোস, তুই ক্ষেত্রপুর প্রস্থান কর, যা, এ রাজ্যে তোর আর স্থান নেই। ইন্দ্রাণী ঘর থেকে বেরিয়ে গেলেন। দুদিন পর ক্ষেত্রপুরের ইন্দ্রাণীর বিবাহের প্রস্তাব পাঠানো হয়। পরের দিনে রাজার নামে একটি পত্র আসে, তাতে লেখা থাকে, শ্রদ্ধেয় রাজা বিক্রমশীল, আমি বন্ধুত্ব ভুলে যে আক্রমণাত্মক মনোভাব আপনার ওপর চালিয়েছি, আমরা নিজের ভুল বুঝতে পেরে অতীব দুঃখিত। সাথে আপনাদের প্রস্তাব মতো রাজকন্যা ইন্দ্রাণীকে আমরা আমাদের রাজপুত্রের জন্যে গ্রহণ করতে পারলাম না। যে কন্যা নিজ স্বার্থে বিপদে নিজের লোক নিজের রাজ্য ভুলে যায়, বিশেষত নিজের ভালোবাসা ভুলে যায়, সেই মেয়েকে আমরা পুত্রবধূ রূপে তো গ্রহণ করতে অপারো, ক্ষমা করবেন। ইতি ক্ষেত্রপুরের রাজা। পত্র পাওয়া মাত্রই সারা রাজ্যে খবরটা ছড়িয়ে পড়ে, ইন্দ্রাণী নিজের ভুল বুঝতে পারে কিন্তু তার পায়ের তলার মাটি আছে সম্পূর্ণ হারিয়েছে। ইন্দ্রাণী সমস্ত কিছু বুঝতে পারে এবং চুপচাপ রাজামশাইয়ের কাছে যায় এবং বলেন, বাবা মশাই, ইন্দ্রাণীকে ক্ষমা করে দিন, ও অসুখী থাকলে আমি তো সুখী হতে পারবো না, বোন তো। রাজা সমস্ত দিক বিচার করে একটু হাসেন, তারপর রানীকে বলেন, আমি রূপের মোহে কন্যা ইন্দ্রাণীর প্রতি অন্ধ ছিলাম, কিন্তু আমার চোখের অগোচরে ইন্দ্রাণীর বোন চন্দ্রাণীর মতো যে সবচেয়ে সুন্দর ফুলটা আমার বাগানে যে ফুটে আছে তা তো আমি দেখতেই পাইনি। রানীমা হাসলেন, রাজা ইন্দ্রাণীকে ক্ষমা করলেন এবং বড় সেনাপতির সাথে ইন্দ্রাণীর বিবাহ দিলেন, আর নিজ পুত্রের সাথে চন্দ্রাণীর বিবাহ দিলেন। আজকে আমার গল্প এখানেই শেষ। বন্ধুরা, গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে, তোমাদের সবার ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ। মিউজিক হচ্ছে, আমি মিউজিকটা একদম ফালতু লাগছে, হলো আমি একটু সরিয়ে দিচ্ছি, মানে বুঝতে পারছো না আমি করতে চাইছি। কি হলো, মোবাইলটা পড়ে গেল দিন?
কম চাইছি, তুমি বুঝতে পারছো না আমি যে হাত দিয়ে বলছি, তুমি তো শুনতেই পাচ্ছ না। সবই চাও, আমি তো সরাচ্ছি, তুমি সবই বোঝো। তুমি এই মিউজিকটা চালাও, এদিকে সরে গেলে আওয়াজ কমে যাচ্ছে। এই টিজারাসটাই ঠিক ছিল আওয়াজটা, না এই আওয়াজটা এখন ঠিক আছে, মৃদু। চালাও চালাও।